পল্লী উন্নয়ন একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, অর্থাৎ গ্রাম্য যে ছোট ছোট উদ্যোক্তা আছে তাদের উন্নয়নের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলে আমাদের বাংলাদেশ সরকার। তো সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশে একটি মাত্র পল্লী উন্নয়ন একাডেমি আছে, অর্থাৎ যেটা হেড। তো এটাকে আমরা সংক্ষেপে RDA বলে থাকি। যদি এ সম্পর্কে আপনারা সরকারিভাবে কিছু জানতে চান তাহলে RDA লিখে ওয়েব ব্রাউজারে সার্চ দিবেন, তাহলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তো এটি অবস্থিত শেরপুর, অর্থাৎ বগুড়ার জেলার শেরপুর অঞ্চলে, শেরপুর অঞ্চলে অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠিত করা হয় 1974 সালে। আমি এটা আগে জানতামই না, কয়েকদিন হলো জানলাম, তো আপনারা হয়তো জানেন না, জেনে নিন। প্রতিষ্ঠাকাল 1974 সালে, এবং উদ্দেশ্য, এটা কেন উদ্দেশ্য করা হয়, পল্লী এলাকার দরিদ্র বিমোচন, অর্থাৎ পল্লী অর্থাৎ গ্রাম্য এলাকায় যে দরিদ্র কৃষক কিষাণী আছে তাদের দরিদ্র বিমোচনের উদ্দেশ্যেই এই পল্লী উন্নয়ন একাডেমি তৈরি করা হয়। তো এর জন্য বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাকেও কমেন্ট করতে পারেন, অথবা ওয়েবসাইটে সার্চও দিতে পারেন, RDA লিখে, RDA.BD.com লিখে সার্চ দিবেন।